সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কাকসার রূপগঞ্জের বুথ সভাপতি সন্দীপ ঘোষের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে দুর্গাপুরের ডিসিপি অফিস ঘেরাও করেন বিজেপি কর্মীরা। তাই অন্ডাল মণ্ডলের সভাপতি সোমনাথ মুদি সহ 10 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারপর গতকাল সন্ধ্যায় সোমনাথ মুদির বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সেখানে তিনি বলেন, রাজনৈতিক আন্দোলন করে ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজের শিকড় বাকর ভুলে গেলেন কীভাবে? তিনি তো লড়াই করেই জিতেছেন, যেটা আমরা সবাই দেখেছি। যিনি নিজের শিকড় বাকর ভুলে যান তার অস্তিত্ব বেশি দিন থাকে না। সোমনাথবাবুর বাড়িতে গিয়ে বাবুল সুপ্রিয় আরও অভিযোগ করেন, দিদির পুলিশ দিদির গুন্ডাদের বিরুদ্ধে যারা লড়ছেন তাদেরকে বিনা প্ররোচনায় বাড়ির দরজা ভেঙে পাঁচিল টপকে এসে গ্রেফতার করছে পুলিশ। এই অন্যায় কি বেশি দিন চলতে পারে? চারপাশে দেখুন, আমাদের কর্মীরা এরকম অন্যায় দেখে এরকম অন্যায়ের বিরুদ্ধে লড়তে আরও উদ্বুদ্ধ হচ্ছেন। তার অভিযোগ, একসময় বিহার ও উত্তরপ্রদেশের জঙ্গলরাজের থেকেও বাংলার অবস্থা এখন খারাপ। তার কথায় তৃণমূল নিজেদের হাত জ্বালাচ্ছে, মা মাটি মানুষের কথা বলে মানুষের উপরে অত্যাচার করছে। প্রত্যেক মানুষের নিজের অধিকার রয়েছে, নিজের পছন্দের পার্টি করার অধিকার রয়েছে, তা বলে এরকম খুনোখুনি হবে? কোনো রাজ্যে এরকম খুনোখুনি হয় না। তিনি বলেন, বিহার ও উত্তরপ্রদেশে যখন জঙ্গলরাজ চলতো তখনও এরকম হতো না, এরকম হিংস্রতা কখনো হয়নি। পাশাপাশি তিনি বলেন, সিপিআইএমকে হটিয়ে ক্ষমতায় এলেও তাদের পথেই চলছে তৃণমূল। তার বক্তব্য, যারা ভালো নেতা সিনিয়র নেতা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতার করা হচ্ছে, ভুয়ো মামলা সাজানো হচ্ছে তাদের বিরুদ্ধে যাতে সংগঠনটা দুর্বল হয়ে যায়। সিপিএম তো তাও 34 বছর চালিয়েছে, তৃণমূল তাও পারবে না। একটা পুরো বাড়িকে অন্ধকারে ঠেলে দিয়েছে, এর বিহিত হওয়া দরকার। আমরা আইনি সাহায্য নেব, রাস্তায় প্রতিবাদ করা হবে। পাশে দাঁড়ানোর বার্তা দিলাম, দিদির পুলিশ দিদির গুন্ডাদের গুন্ডামির বিরুদ্ধে যারা লড়ছে তাদেরকে বিনা প্ররোচনা রাত্রি একটা দেড়টার সময় বাড়িতে পুলিশ দরজা ভেঙে পাঁচিল টপকে এসে তাদের গ্রেফতার করছে। এই অন্যায় কি দিনের পর দিন চলতে পারে নাকি? আর এবং দেখুন চারদিকে, আমাদের কর্মীরা এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে লড়তে এই ধরনের অন্যায় দেখে তারা আরও বেশি উদ্বুদ্ধ। আজকে তৃণমূল নিজেদের হাত জ্বালাচ্ছে, মানুষের উপর মামাটি মানুষ বলে মানুষের উপর অত্যাচার করে, প্রত্যেকের প্রত্যেকটা মানুষের অধিকার আছে, তার পছন্দের যেটা পার্টি সেই পার্টি কর, কিন্তু তারপরে এরকম খুনোখুনি হবে? খুনোখুনি হবে? এটা কোনো কোনো রাজ্যে, বিহার উত্তরপ্রদেশ যখন জঙ্গল রাজ চলতো তখনও এরকম হিংসতা কখনো হয়নি। ভদ্রভদ্র বাড়ির ভালো ভালো, আর যে সবচেয়ে বড়ো কথা, যেটা পলিটিক্যাল মার্ডার সেটা তো হচ্ছেই। যার নাম এসছে সন্দীপ ঘোষের হত্যাকারী হিসেবে, মূল চক্রান্তকারী হিসেবে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, তার বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে তাদের পুলিশ গ্রেপ্তার করছে, এটা কী ধরনের রাজনৈতিক? যিনি রাজনৈতিক আন্দোলন করে ক্ষমতায় এসছেন, মমতা দিদি উনি নিজের শেকড় বাকড় ভুলে গেলেন? সন্দীপ ঘোষের লড়াই করেই নাকি জিতেছে, যেটা আমরা সবাই দেখেছি, নিজের শেকড় বাকড় ভুলে গেলেন? নিজের শেকড় যারা ভুলে যান বেশি দিন তাদের উদ্দেশ্য থাকে না। আর এইসব গুন্ডাদের উনি ভাবছেন আশ্রয় দিয়ে বিজেপিকে ভয় দেখানো যাবে? হচ্ছে ঠিক আছে, পুলিশ ওনার হাতে আছে, উনি পুলিশের বিরুদ্ধে উপরে তো কেউ হাত তুলবে না, পুলিশ ওনার হাতে আছে, উনি চেষ্টা করছেন সবাইকে দাবিয়ে রাখতে। যারা বিজেপির ভালো নেতা, যারা সিনিয়র নেতা, যাদের সঙ্গে আরও ইয়াং ছেলেরা রয়েছে, বেছে বেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদ আমরা করছি এবং করব। আমাদের হাতে গুন্ডা নেই, কিন্তু আমরা যে রাজনৈতিকভাবে এবং কোর্টে আইনিভাবে আমরা লড়াই চলছে এবং লড়াই চালিয়ে যাচ্ছে।